একবারে তরতাজা ইলিশ মাছ। আসলে আমি সারা জীবন বাজারেই দেখেছি বা বিভিন্ন ভিডিওতে দেখেছি ইলিশ মাছ। ভিউয়ার্স, এখন আমি আছি চিত্রা নদীতে, আর আমরা আজকে এসেছি এই নদীতেই ইলিশ মাছ ধরতে। তো আমি এখন আছি ইয়াসিন ভাই এবং ভাই আপনার নাম জানি কি মনোয়ার ভাইয়ের সাথে। নদীর মাঝখানে কিন্তু আমরা এখন অবস্থান করছি। তো আমরা এখন এই যে জাল, এই জালগুলো পানিতে ফেলবো। আচ্ছা, এই যে জালটা, এই জালটার নাম কি? সান্দি জাল। সান্দি জাল। তো এভাবে করে আপনারা ফেলতে ফেলতে নদীর ওই পারে চলে যাবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে জাল, এই জাল কিন্তু এই যে বৈঠা দিয়ে বাইতে বাইতে আমরা সামনের দিকে আগাচ্ছি, আর জাল কিন্তু ফেলা হচ্ছে। তো ইতিমধ্যেও তারা, মানে আমি এই নৌকায় আসার আগে তারা কিন্তু কয়েকটা মাছ পেয়েছে। তো আমরা এই জালটা ফেলানোর পর আমি সেই মাছগুলো আপনাদের দেখাবো, এবং এরপরে এই যে জালটা ফেলা হচ্ছে এই জালে কেমন মাছ পাওয়া যায় সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আপনারা এই যে প্রতিদিন মাছ ধরেন, কি পরিমাণে পাওয়া যায়? ও 2-4 কেজি পাওয়া যায়। 2-4 কেজি, কেমন সাইজ? ও বড় ছোট দেখলে 300 গ্রাম, 400 গ্রাম, 300-400 গ্রাম। ভাই আপনি সর্বোচ্চ কত বড় মাছ পাইছেন? সর্বোচ্চ 1 কেজি 600 গ্রাম এই সিজনে। হ্যাঁ, ইয়ার্স তার মুখ থেকে শুনতে পেলেন, সে কিন্তু 35 কেজি। 35 কেজি ইয়াসিন ভাই, 35 কেজি পাঙ্গাশ মাছ পাইছেন? হিউজ, প্রায় আমার সাইজের বলা যায়। তো জাল ফেলা শেষ, তাই না? কতক্ষণ অপেক্ষা করা লাগতে পারে? 20 মিনিট। আমি আপনাদের একটু দেখাই যে আমি আসার আগে কিন্তু তারা এই যে দেখতে পাচ্ছেন আগের খেপে একবারে তরতাজা ইলিশ মাছ। আসলে আমি সারা জীবন বাজারেই দেখেছি বা বিভিন্ন ভিডিওতে দেখেছি ইলিশ মাছ, বা বাজার থেকে কিনেছি, কিন্তু এইভাবে সরাসরি নদী থেকে ধরা মাছ এভাবে কখনো দেখা হয়নি। দেখতে পাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে 3টে মাছ এর আগের খেপে পেয়েছে। তো দেখা যাক আমরা পরবর্তীতে যে জাল ফেললাম এটাই আর কি পরিমাণে মাছ পাওয়া যায়। ভিউয়ার্স, আমরা প্রায় 20 মিনিট আগে জাল কিন্তু ফেলে রেখেছিলাম, আর এখন আমরা সেই জাল কিন্তু দেখতে পাচ্ছেন তুলছি, মানে দেখা যাক আল্লাহ ভরসা। আসলে এখন যে জাল আপনারা দেখেছেন, এই যে আমরা পেতে রেখে আসছি 20 মিনিট আগে, সেই জাল তোলা হচ্ছে। তো দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। আসলে আমার জীবনে আমি কখনো জ্যান্ত ইলিশ বা জীবিত ইলিশ দেখিনি। তো দেখা যাক আজকে ভাগ্যে কি আছে। তো অলরেডি জাল তোলা হচ্ছে। কি ভাই, আশা করা যায় পাবো? আল্লাহ ভরসা। হ্যাঁ, সেটাই সেটাই, দেখা যাক পাওয়া যায় কিনা। দেখতে পাচ্ছেন জাল কিন্তু আস্তে আস্তে তোলা হচ্ছে। আসলে প্রত্যেক টানে টানে যে মাছ পাওয়া যাবে এমন কোনো গ্যারান্টি নেই। এটা আরও একটা বিষয় আমি আপনাদের একটু জানিয়ে দিই যে এটা কিন্তু নদী, এটা কোনো ঘের বা পুকুর না যে আপনি জাল ফেললেই মাছ পাবে। আর ইলিশ মাছের ব্যাপার তো সাধারণত সবাই কম বেশি জানেন, এটা আসলে অনেক রেয়ার একটা মাছ, সব সময় পাওয়া যায় না। আর যদিও সিজনেও অনেকে রেগুলার আসে, আসলেও কিন্তু সবসময় মাছ পায় না। তারপরেও ইতিমধ্যে কিন্তু তারা এর আগের টানে, যখন আমি ছিলাম না, আমি আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি যে তারা কিন্তু বেশ ভালো সাইজের 3টা ইলিশ মাছ ধরছে। তো আমি আসার পরে তারা কিন্তু আবার জাল ফেলেছে। তো এখনও পর্যন্ত জাল তোলা হচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু মাছ পাওয়া যায়নি। দেখা যাক শেষ পর্যন্ত তোলার পর আসলে আমরা পাই কি না। তো আমাদের সাথে সাথে দেখতে পাচ্ছেন ওই যে আরও দূরে ছোটো ছোটো অনেক নৌকা আসছে মাছ ধরতে। তো ওনাদের সিস্টেমটা আর আমাদের সিস্টেমটা একটু আলাদা। আসলে বাতাসও একটা সমস্যা, কারণ এই বাতাস হলে মানে পানির ঢেউটা যে দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে যায়, এদিক ওদিক হয়ে যায়, যার ফলে জালগুলো জড়িয়ে যায় আর মাছ বাতার সম্ভাবনা অনেক কমে যায়। তো দেখতে পেলেন আমরা কিন্তু এই যে জাল তুলে ফেললাম কিন্তু মাছ পেলাম না। আসলে এরকমই হয় যে প্রত্যেকবারে আপনি মাছ পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। তো দেখা যাক পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করব জাল ফেলে মাছ ধরার, যদি পাই আমি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করবো।